হে গাইস, আমার নাম অচিন্ত আর আমার ইউটিউব চ্যানেল আমি অচিন্ত ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো কন্যাগড়, এই যে পাশে রয়েছে বাঁশবাগান, সেই বাঁশবাগানের ভিউ। এখানে আপনারা পিকনিক করতে আসতে পারেন, তবে পিকনিক করা কিন্তু এখানে সার্বজনীনভাবে ব্যান বা নিষিদ্ধ, কারণ এই বাঁশবাগানে রয়েছে অত্যন্ত বিষধর কিছু সাপ এবং বিষধর কিছু কীটপতঙ্গ, তাই এখানে পিকনিক করা অ্যালাউড নেই। তবু যদি আপনারা আসতে চান অবশ্যই আসুন। এখানে ভেতরে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, বিদ্যুৎ সংযোগ নেই, সকালে এসে বিকেলের মধ্যে ব্যাক করে যাওয়া ভালো। কি করে আসবেন? আমি যেখানে থাকি কন্যাগড় নপাড়া, এই বাঁশবাগানে আসতে চাইলে নপাড়ার পাশেই, আমার বাড়ির পাশেই এই বাঁশবাগান। হাওড়া থেকে মেন লাইনের ট্রেনে আসুন কন্যাগড়, কন্যাগড় নেমে নপাড়া অটো স্ট্যান্ড, অটো চলে, 10 টাকা করে জন পিছু ভাড়া নেবে। নপাড়া নেমে চলে আসুন এই বাঁশবাগানে। এই বাঁশবাগানে কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেল আমি অচিন্ত ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে আমার চ্যানেল আমি অচিন্ত ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি এখানে পিকনিক করতে আসতে চান তাহলে কিন্তু আবার বলছি নিজের রিস্কে আসবেন, কারণ এই জঙ্গলে রয়েছে কিন্তু বিষাক্ত কিছু সাপ এবং বিষাক্ত কীটপতঙ্গ। থ্যাংক ইউ সো মাচ। পরিবেশকে রক্ষা করুন, পরিবেশকে যদি ভালোবাসেন তাহলে পিকনিক না হলেও জাস্ট সকালে এসে পরিবেশকে উপভোগ করুন এবং কিছু ফ্রেশ অক্সিজেন নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।